তাহলে শ্বসনতন্ত্র মানে কি বুঝাচ্ছে, কি রিলেটেড বুঝাচ্ছে এখানে? তাহলে রেসপিরেশন, আমাদের রেসপিরেশন থেকে রেসপিরেটরি সিস্টেম। ফ্যারিংস
কমপ্লিট পেছনে রেসপিরেটরি সিস্টেম কাকে বলবো? দ্য রেসপিরেটরি সিস্টেম ইজ বায়োলজিক্যাল সিস্টেম কনসিস্টিং অফ স্পেসিফিক অর্গান অ্যান্ড স্ট্রাকচার ইউজড ফর গ্যাস এক্সচেঞ্জ। বায়োলজিক্যাল বায়োলজিক্যাল জীববিজ্ঞান সিস্টেম যা বিশেষ কতগুলো অর্গান অর্গান এবং স্ট্রাকচার নিয়ে গঠিত, যেটি গ্যাস সঞ্চালনের জন্য গ্যাস সঞ্চালন করে। এরপরে হচ্ছে ল্যারিংস। ল্যারিংস হচ্ছে মূলত যে আমরা কথা বলতেছি, আমাদের ভয়েস টোনটা যেখান থেকে আসতেছে, আমাদের ভোকাল কর্ড যে জায়গায় থাকে, কথা যে জায়গা থেকে উৎপন্ন হচ্ছে ওই জায়গায় থাকে হলো ল্যারিংস, কণ্ঠস্বর যেখানে উৎপাদন হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া মানে শ্বাসনালী। এই ট্রাকিয়াটার দুইটা ভাগ হয়ে যায়, দুইটা শাখা বের হয়, যে শাখাগুলো বের হয় এটাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাসের সাথে যে অর্গানটা জয়েন করা থাকে সেটা হচ্ছে লাংস। লাংসের ভেতরে যায় বাকিগুলো, সেকেন্ডারি ব্রঙ্কাস, ওখানে ব্রঙ্কিউল এবং অ্যালভিওলাস থাকে। অ্যালভিওলাস তাহলে মূলত এই পার্টগুলাই রেসপিরেশনে হেল্প করে। বানান না পারলে জিজ্ঞেস করবেন। এক নম্বরে লিখেন এক্সপিরেশন, তারপরে লিখেন ইন্সপিরেশন, আই এন এস, দুই নম্বর ইন্সপিরেশন, আই এন এস, ওটা হচ্ছে দুই সেকেন্ড। শ্বাস প্রশ্বাসের দুইটা প্রসেস, একটা হচ্ছে এক্সপিরেশন, এক্সপিরেশন মানে আমরা যখন
এরপরের পয়েন্ট লিখেন রেসপিরেটরি রেট। যদি 60 এর কম হয় ওটাকে আমরা কি বলি, টার্মটা কি? কম হলে লো ব্লাড প্রেসার? না, বলা হয়েছিল স্যার বুঝতে ক্লাসে না। যদি 60 এর কম হয় এটাকে আমরা বলবো ব্রেডিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া, ব্রেডি। আর যদি এদিকে নরমাল যদি আমরা 80 পর্যন্ত ধরতেছি, বাট ওদিকে যদি 100 এর বেশি হয় সেটাকে আমরা বলবো টেকিকার্ডিয়া। মনে থাকবে, টার্মগুলো পাবেন আপনারা। বেশি হলে টেকিকার্ডিয়া, কম হলে ব্রেডিকার্ডিয়া। পালস না ম্যাডাম, পালস রেট, হার্ট রেট সেম। এরপর লিখেন পরের হেডলাইন, ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম। এটা কি প্রথম ফাংশন না ম্যাডাম? হ্যাঁ, পালমোনারি ভেন্টিলেশন। পাশে ব্র্যাকেট দিয়ে এক্সপিরেশন এন্ড ইনস্পিরেশন লিখুন।
ইনস্পিরেশন। আচ্ছা, হার্টের লেয়ার করছেন, হার্টের লেয়ার, হার্টের লেয়ার করছেন। সবার জানা আছে কিনা, এটা হচ্ছে হার্টের লেয়ার। বাট হার্টের কাভারিংস আছে একটা, কাভারিংস এর নাম কি? গুড, পেরিকার্ডিয়াম। হার্ট কে যে পর্দাটা ঢেকে রাখে এটার নাম কি? পেরিকার্ডিয়াম। আর হার্ট কে যদি আমরা লেয়ার করি কয়টা ভাগ? তিনটা। কি কি? এন্ডোকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। দুই নম্বর লিখেন মুভিং এয়ার, মুভিং, মুভিং এয়ার, মুভিং এয়ার ফ্রম দা লাংস to the pulmonary capillaries, capillaries banan C A P I double L A R I E S capillaries, capillaries. কারো বানানে প্রবলেম হলে জিজ্ঞেস করবেন নির্দ্বিধায়। Moving air from lungs to the pulmonary capillaries. কি বলবো এখন, বানানটা বলবো? C A P I double L A R I E S। পেছনে লিখছেন, আপনি নতুন আসছেন, একদম পেছনে দাঁড়ান। আজকে নতুন না আসছেন, লিখতে পারছেন এগুলো? ঠিক আছে, বসুন। তিন নাম্বার লিখুন রেগুলেশন ক্যাপিলারিস্টিক কি ম্যাডাম? বলবো আগে, ফাংশন লেখা শেষ করো। রেগুলেশন অফ, রেগুলেশন, রেগুলেশন, রেগুলেশন অফ ব্লাড পিএইচ, অফ ব্লাড পিএইচ, পিএইচ, যে পিএইচ এর বলুন, পিএইচ আর আই এস, পিএইচ মানে পিএইচ। লাস্ট ক্লাসে লিখছেন তো ব্লাড পিএইচ লিখছেন না, ব্লাড এরিয়াতে ছিল ফাংশন না কি কিছু জানা ছিল? ব্লাড পিএইচ ৭.৩৫-৭.৪৫, বাট পিএইচ এটা কি জানেন? এটা দিয়ে বোঝায় যে রক্তটা ক্ষারীয় না অম্লীয়, ক্ষারীয় অম্লীয় বুঝার জন্য একটা মাত্রা। আর পিএস এটাকে কি বলো পূর্ণরূপে? তিন নাম্বার হয়েছে, চার নাম্বার লিখেন প্রোডাকশন অফ সাউন্ড, প্রোডাকশন অফ সাউন্ড,
সাউন্ড। লাস্ট ওয়ান হেল্পস আস, হেল্পস আস ইন অলফ্যাকশন। এক শব্দ মানে আমাদের সবার পরেও কি থাকে, ভেন্টিলেটর থাকে না, বাতাস যাওয়া আসা করে, ভালো যাওয়া আসা করে, এটার সাথে তুলনা করে এই জিনিসটা। তাহলে আমাদের লাংস এ এটা ভেন্টিলেটর হিসেবে কাজ করে। তাহলে ভেন্টিলেটর হিসেবে কি কাজ করতেছে, আমাদেরকে এক্সপিরেশন এবং ইনস্পিরেশনে হেল্প করতেছে। একটা গ্যাস ঢোকাচ্ছে আর একটা গ্যাস বের করতেছে, বুঝা গেছে? এটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। দুই নাম্বার, মুভিং এয়ার ফ্রম দ্য লাংস টু দ্য পালমোনারি ক্যাপিলারিস। ক্যাপিলারিসটা কি? ক্যাপিলারিস হলো খুব ছোট ছোট আর্টারি, অথবা এটাকে বলা হয়, বলা যেতে পারে এন্ড আর্টারি, খুবই ছোট এবং শেষ প্রান্তের আর্টারি, খুব ন্যারো, এই আর্টারি গুলাকে বলা হয় ক্যাপিলারি। এগুলো লাংস থেকে লাংসে এই বাতাসটাকে সে কোথায় নিয়ে যাবে, একদম ওই ক্যাপিলারিসে বা ওই আর্টারি গুলার শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাবে। যেগুলো আমরা অক্সিজেন সমৃদ্ধ বাতাস গ্রহণ করতেছি এগুলো, হ্যাঁ, এগুলো একদম লাস্ট প্রান্তে নিয়ে যাবে, আর্টারির শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাবে। বোঝা গেছে ক্যাপিলারিস কি? ক্যাপিলারিস আমরা কোন অর্গানটাকে বুঝতেছি, কোন অঙ্গটাকে বুঝাচ্ছি? রেসপিরেশন মানে শ্বাস প্রশ্বাস। পালমোনারি বলতে আমরা কোন অঙ্গটাকে বুঝতেছি? যদি লিভার বলি, লিভারের অ্যানাটমিক্যাল আরেকটা নাম কি? আর যদি কিডনি বলি, এটার আরেকটা টার্ম আসবে রেনাল, ঠিক আছে? তাহলে কি কি গেল? হেপাটিক, হেপাটিক, তারপরে পালমোনারি, পালমোনারি আর রেনাল, ঠিক আছে? আচ্ছা, পালমোনারি হচ্ছে ম্যাডাম গ্লান্সের জন্য, হেপাটিক তার হাড়ের জন্য, হেপাটিক মানে বলল যে লিভারের জন্য, আচ্ছা, হেপাটিক লিভারের জন্য, আর রেনাল হচ্ছে কিডনির জন্য। তিন নাম্বার পয়েন্ট, রেগুলেশন অফ ব্লাড পিএইচ। আমাদের ব্লাড পিএইচটাকে সে কি করে, নরমাল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রোডাকশন অফ সাউন্ড, শব্দ তৈরি করতে সাহায্য করে, যেটা আমরা ওই ল্যারিংস বলার সময় বললাম। এন্ড লাস্ট ওয়ান, হেল্পস আস ইন অলফ্যাকশন। মানে কি অলফ্যাকশন মানে কি বোঝে? ঘ্রাণ নেওয়া। আমাদের নাকের কাজ কি? আমরা স্মেল নিতে পারি না, এই স্মেল ঘ্রাণ নেওয়া, এই স্মেলের অ্যানাটমিক্যাল টার্ম হচ্ছে অলফ্যাকশন। তাহলে আমাদেরকে ঘ্রাণ নিতে সাহায্য করে। ওকে, সবার বোঝা গেছে ফাংশন? আমরা এবার দুইটা মেকানিজম বলবো ম্যাডাম। পালমোনারি ক্যাপিলারিসের মধ্যে যে বায়ু অক্সিজেন সমৃদ্ধ আমাদের ইয়াগুলো যাচ্ছে, এগুলো এখান থেকে আবার ইয়াতে যাইছে না, ওই পুরো বডিতে যাচ্ছে না, ওই ঢুকবে কিসের মাধ্যমে?
লালমনিরের ব্রেইন ব্রেইন দিয়ে না একটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে বলছিলেন আবার
আমরা যে শ্বাসটা টেনে নিচ্ছি ইন্সপিরেশন, ইন্সপিরেশনের আরেকটা নাম ইনহেলেশন। নিলাম, নেয়ার পরে কোন দিকে দিয়ে ঢুকলো? আমাদের এখানে অনেক মাংসপেশি আছে, মাংসপেশি গুলা লাগবে না, বাতাসপূর্ণ হয়। এই স্ট্রাকচারটাকে বলা হয় অ্যালভিওলাই। অ্যালভিওলাইতে গিয়ে অক্সিজেন ডিফিউশন টু ব্লাড ক্যাপিলারিস, মানে ওই শেষ ধমনী পর্যন্ত অক্সিজেনটা কি হবে, সাপ্লাই হবে। ব্লাড অক্সিজেন বাইন্ডস টু হিমোগ্লোবিন, তাহলে অক্সিজেন কে সরবরাহ করতে হেল্প করে কে? হিমোগ্লোবিন। আরবিসি ফাংশনে পড়ে আসছেন কিন্তু এটা, ঠিক আছে? তাহলে অক্সিজেনটা আমাদের হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে ট্রান্সপোর্টেড টু সেল, আমাদের পুরো শরীরের যে সেলগুলো আছে সেলগুলোতে যাবে। মানব দেহের এককের নাম কি? ইন্সপিরেশন পর্যন্ত কাজ, মানে আমরা শ্বাস নেওয়ার পরে অক্সিজেনটা এভাবে সাপ্লাই হচ্ছে আমাদের পুরো বডিতে, বুঝা গেছে? এখন লিখেন মেকানিজম অফ এক্সপিরেশন। প্রথম লাইন লিখেন, ওই লাইনটা লিখেন, অক্সিজেন ডিফিউজ ইন টু সেল, অক্সিজেন ডিফিউজ ইন টু সেল। অক্সিজেন ডিফিউজ ইন টু সেল, খাবার
ব্র্যাকেট দিয়ে লিখেন গ্লুকোজ, প্লাস অক্সিজেন, প্লাস না গ্লুকোজ প্লাস অক্সিজেন, অ্যারো মার্ক দেন, পাশাপাশি অ্যারো মার্ক দিয়ে পাশে দিয়ে লিখেন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, সিও টু প্লাস এইচ টু ও। কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ আউট ইনটু টিস্যু ফ্লুইড, কার্বন ডাইঅক্সাইড অথবা CO2 ডিফিউজ আউট ইনটু টিস্যু ফ্লুইড। কার্বন ডাইঅক্সাইড টেকেন আপ বাই ব্লাড, টেকেন আপ বাই ব্লাড, এরপরে অ্যারো দিয়ে ট্রান্সপোর্টেড টু লাংস, taken up by blood, এরপরে transported to lungs, transported to lungs, এরপরে exhalation, transported to lungs, এরপর exhalation, EXHALATION, exhalation. দেখি বলেন কি বুঝলেন, অক্সিজেন ডিফিউজ টু সেলস, অক্সিজেন তাহলে এক্সপিরেশনের প্রথমে অক্সিজেন ডিফিউজ ইন টু সেল, এটা ওই ইনস্পিরেশনের লাইনটাই জি, সেলের মধ্যে অক্সিজেনটা ঢুকছে, এরপরে অক্সিডাইজেশন অফ ফুড, অক্সিডাইজেশন অফ ফুড, গ্লুকোজ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তারপরে পানি, গ্লুকোজ অক্সিজেন মিলে একটু ব্যাঙ্গে কার্বন ডাইঅক্সাইড পানি খাবার খাবো, ওই খাবারটা অক্সিডাইজ হবে, অক্সিডাইজ হয়ে মানে কি ধরনের বিক্রিয়াটা করতেছে, আমাদের খাবার থেকে আমরা পাচ্ছি কি গ্লুকোজ, গ্লুকোজের সাথে অক্সিজেনটা বাইন্ড করবে, বাইন্ড করে এখান থেকে কি তৈরি করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, পানিটা তো শরীরে থাকবে আর কার্বন ডাইঅক্সাইড কি করবে সে বের করে দিবে, এই কাজ, তাহলে এটা কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ আউট ইনটু টিস্যু ফ্লুইড, টিস্যু ফ্লুইড মানে কি বোঝায়, ব্লাড কে বোঝায়, ব্লাড না অ্যাকচুয়ালি প্লাজমাটাকে বোঝাচ্ছে, প্লাজমাটাও কিন্তু লিকুইড আমাদের শরীরে, হ্যাঁ, তাহলে কার্বন ডাইঅক্সাইড এসে প্লাজমাতে যাচ্ছে, প্লাজমা থেকে কার্বন ডাইঅক্সাইড টেকেন আপ বাই ব্লাড, প্লাজমা থেকে ব্লাডে কি করতেছে কার্বন ডাইঅক্সাইডটা কালেক্ট করে নিচ্ছে, ট্রান্সপোর্টেড টু লাংস, লাংসে যাচ্ছে এবং আমরা শ্বাসের সাথে বের করে দিচ্ছি এক্সহেলেশন, বুঝা গেছে, তাহলে লাংসই মূলত এখানে কি সবকিছু কারিগর হচ্ছে লাংস, অক্সিজেন যুক্ত কার্বন ডাই অক্সিজেন যুক্ত
বাতাসটাকে সে গ্রহণ করবে, পুরো বডিতে সার্কুলেট করবে, আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস যেটা আসবে সেটা বের করে দেবে। আর রক্তের ক্ষেত্রে লাংস কি করে, লাংসের ভিতরে মেশিন যেটা আছে তার কাজ হচ্ছে সে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড পাবে ওটাকে অক্সিজেন যুক্ত ব্লাড করে আবার হার্টে সাপ্লাই দিবে, রক্ত তার সে বের করতে পারবে। তাহলে রক্তের ক্ষেত্রে সে কি করবে, পরিশোধিত করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে অক্সিজেন যুক্ত করে হার্টে সাপ্লাই দেয়। আর বাতাসের ক্ষেত্রে কি করে, অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিচ্ছে। আজকের পড়া হচ্ছে ক্লাস আসলে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, এটেন পড়লে এটা না পড়লে অনেক লস হয়, এটা অনেক কিছু বোঝার আছে। আমাদের এই দুটো টপিক চলে আসছেন যে ওগুলো ইম্পর্টেন্ট, ক্লাস করেন না আপনি দুটা যারা আসছেন নতুন, যারা পুরনো আছেন আগের পড়া পড়েন নাই, দয়া করে বাসায় গিয়ে পড়বেন। ভুলে গেছি, কঠিন লাগতেছে, এগুলো সবগুলাই হচ্ছে কমন টার্ম, কমন এক্সকিউজ, এগুলো দেখাই লাভ নেই, করতে হবে। আমি ফার্স্ট ক্লাসে বলছি একটু সময় দিতে হবে, ডেইলি একটু সময় দেব। তাহলে আজকের পড়াটা বাসায় গিয়ে পড়বেন। আমরা একটু টাইম আছে, তাহলে আমরা একটু ব্লাড নিয়ে এটা জানি একটু বলা, ব্লাড সার্কুলেশনটা কে বলতে পারবেন আমাকে খাতাটা দাঁড়িয়ে করে। মিলিয়ন লিখলে আর কি, আমি লাখ বলছি তো, আমি লাখ বলছিলাম, লাখ বলছিলেন 45 to 55, আর এক জায়গায় 50 লেখা আছে। আমি দুই জায়গায় যেরকম দেখলাম, একটাতে দেখলাম 4,000 to 11,000, 8,000, 8,000 to 8,000. আপনি ম্যাডাম বলেন তো একটু। প্রথমে মেইল এক নম্বর দিয়ে লিখেন, মেইল কিউবিক মিলিটার
মিলিয়ন আর এমএম কিউব যেটা বোঝাচ্ছে এটাকে বলবেন পার কিউবিক মিলিমিটার। ফিমেল লিখেন, ফিমেল ফিমেলে লিখেন 4 থেকে 5 ইউনিটটা সেম। ইনফ্যান্ট মানে বাচ্চাদের জন্য, একদম বাচ্চাদের জন্য 6 থেকে 7 বয়সের সাথে সাথে ওগুলো আস্তে আস্তে ডিফিউজ হয়ে যায়, তখন নর্মাল রেঞ্জে চলে আসে, বাচ্চাদের লেভেল একটু বেশি থাকে। এরপর লিখেন WBC অ্যামাউন্ট। WBC অ্যামাউন্ট লিখবেন 4,000 থেকে 11,000 পার কিউবিক মিলিমিটার অফ প্লাস্টিক। 4,000 থেকে 11,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ওটাকে মিলিয়ন দিতে হবে না, এই যে হাজার চলে, হাজারের উপর আছে, হাজার পার কিউবিক মিলিমিটার, হাজার পার কিউবিক মিলিমিটার। এরপর লিখবেন প্লাটিলেট অ্যামাউন্ট। কোন সব ক্লিক করা প্লাটিলেট অ্যামাউন্ট 1,50,000 থেকে 4,00,000 আচ্ছা তাহলে ও যেহেতু হার্টের ওখানে গেছেন, ওই চ্যাপ্টার গুলোতে লিখে রাখেন যে 16 নিচে গেলে এটাকে কি বলবো, তাহলে আমরা দৌড়ায় আসলাম আমাদের ফুল বডিতে রক্ত সঞ্চালনটা কিভাবে হয় কে পারবেন? আপনি পারবেন একজন
আর কেউ আপনি পারবেন? আপনি না ক্লাস করেন না বলে আমি আমি ওর বাড়িতে পড়ছিলাম। আমি এমনি ওই সার্কুলার সিস্টেমটা আমি করতে পারছিলাম বিবেক করতে পারছি পড়ছিলাম এবং ইউটিউবে পারবেন কোনো রেসপন্স নাই কেন পারবেন শিওর? তারপরে আপু আপনি বুঝলেন পারেন নাই? প্রথমে আমাদের রক্তগুলো দেহ থেকে সুপেরিয়র শিরা শিরা দিয়ে সেটা আপনার বাম অলিন্দে আসবে, ডান অলিন্দে আসবে, ডান অলিন্দে এসে সেটা সংকোচনের মাধ্যমে ভালভ দিয়ে ডান ডান নীলে আসবে। ডান নীলে থেকে ভালভগুলোর নাম বলতে হবে, ভালভগুলোর নাম হলো ডাইভার্সিফিক ভালভ। হ্যাঁ গুড। তারপরে এটা আপনার বাম অলিন্দ থেকে ডান অলিন্দ থেকে সেটা পালমোনারি ভালভের মধ্যে দিয়ে পালমোনারি আর্টারি দিয়ে সেটা ফুসফুসে যাবে। ফুসফুস থেকে সেটা পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দ আসবে, বাম অলিন্দ থেকে সেটা হার্ট ট্রাইকাস্পিড ভালভের মাধ্যমে দিয়ে বাইপাস্পিড ভালভের মাধ্যমে দিয়ে ডান বাম নীলে আসবে। বাম নীল থেকে সেটা ইয়াতে চলে বাম নীল থেকে আঠারি দিয়ে ধমনী দিয়ে শরীরের সমস্ত কোষে যাবে। অ্যারোটিক ভালভের মাধ্যমে অ্যারোটিক ভালভের মাধ্যমে কোথায় যাবে? আর এর সমস্ত শরীরের কোষের মধ্যে চলে যাবে। আর্চ অফ অ্যাওর্টাতে যাবে, এটা জানা আছে কিনা? আর্চ অফ অ্যাওর্টা হচ্ছে আমাদের শরীরের মহাধমনী, সবচেয়ে বড় ধমনী আর্চ অফ অ্যাওর্টা। এটার মাধ্যমে এরপরে পুরো বডিতে সার্কুলেট হবে। আর্টারি ভালভের মাধ্যমে ভালভের মধ্যে দিয়ে আর্টারির মধ্যে দিয়ে যাবে। এরপরের জন একদম পেছনে ব্লাড সার্কুলেশন পারা যাবে? তারপর আপনি পারবেন কেন এত ইম্পর্টেন্ট একটা ইয়ে না পারলে কেমন হবে? এরপরে সামনে জন ভাইয়া পারবেন? আচ্ছা পাঁচলে সমস্যা নাই, পাঁচলে ক্লিয়ার হয়ে যাবে বলেন। নীলয় অরুন্দ ইউজ না করে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল ইউজ করাটা আই থিঙ্ক ইজি। হার্ট যখন রেস্ট হলো অবস্থা প্রথমে সমগ্র দেহ থেকে ব্লাড ইনফেরিয়র ভেনা কাভা সুপেরিয়র ভেনা কাভা মধ্য দিয়ে প্রথমে যুক্ত রক্ত পর্দাটার নাম কি?
ভেন্ট্রিকুলার সেপ্টাম 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 মানে পর্দা, ঠিক আছে। আর আবার অ্যাট্রিয়াম আছে না, দুইটা অ্যাট্রিয়াম, তাহলে দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে কি থাকে? আরো একটা পর্দা থাকে দুইটা অ্যাট্রিয়ামকে আলাদা রাখার জন্য। তাহলে এটাকে বলা হয় ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম, মানে অন্তঃপর্দা, অ্যাট্রিয়ামের মধ্যে অন্তঃপর্দা, ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম। সেম এখানে যে ভেন্ট্রিকুলার যে পর্দা আছে এটাকে বলবো ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে এই পর্দাগুলো দিয়ে হার্টের চেম্বারগুলো কি থাকে? ভাগ থাকবে, আলাদা থাকবে। ম্যাডাম নিশ্চিত একটু বোঝা গেছে? এটা কি ইন্ট্রা? হ্যাঁ, ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে পেছনে আপনি হার্টের চেম্বার কয়টা? হার্টের চেম্বার হলো আপনার ইন্ট্রা তারপরে এদিকে মানে ওগুলো হচ্ছে কিছু বড় ভেইন শরীরের, আর ইনফেরিয়র ভেনা কাভা হচ্ছে নিচের থেকে যাবে, কালেক্ট করে ব্রেনের এখান থেকে কিছু কালেক্ট করে ও আনবে, আর পুরো বডিটা কালেক্ট করে এ আনবে, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা সে বহন করে সুপেরিয়রটা ভেইন থেকে আনবে উপর থেকে। হ্যাঁ, উপর থেকে ইনফেরিয়র গুলো বডি থেকে নিচে আসবে, ওখানে ইন্ট্রিয়ামে ঢুকে দিবে, নিচের থেকে নিয়ে যাবে। হ্যাঁ, অ্যাট্রিয়ামে ঢুকে দিবে, রাইট অ্যাট্রিয়ামে। আচ্ছা, তাহলে এবার বলেন, আস্তে আস্তে বলবেন, আমি এদিকে দেখাবো। তাহলে ম্যাডাম ফুসফুস থেকে বলে ফেলবে একসাথে নাকি সার্কেলে যাবে? এভাবে যাবে। আচ্ছা, এরপরে ট্রাইকাস্পিড ভালভের মধ্যে দিয়ে রাইট ভেন্ট্রিকল আসবে। তাহলে এই যে পর্দা, পর্দার এই মাঝখানে ভালভ থাকে। ভালভ মানে হচ্ছে একটা দরজা, কপাটিকা বলেন বা বোঝার জন্য দরজা বলেন। তাহলে এই এখানে কি থাকবে? ট্রাইকাস্পিড ভালভ। এই ট্রাইকাস্পিড ভালভ যখন খুলবে এটার মাধ্যমে রক্তগুলা কি যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসতেছে? রাইট ভেন্ট্রিকল। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে এরপরে ওখান থেকে মহাধমনির মধ্য দিয়ে, না এখানে আরেকটা আছে, রাইট ভেন্ট্রিকল থেকে ভালভ, আরেকটা আছে পালমোনারি ভালভ, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ভালভ, পালমোনারি ভালভ, না ভালভ আছে, এরপর শিরার পালমোনারি তাহলে প্রথমে ঢুকলো কি কার্বন ডাইঅক্সাইড, এখানে ঢুকলো থেকে কি ভাল? পালমোনারি ভাল, পালমোনারি ভাল, পালমোনারি ভালভ দিয়ে সে কোথায় আসবে? পালমোনারি শিরা, পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি দিয়ে সে কোথায় যাবে? লাংসে যাবে, ফিরিফাই হবে। তাহলে লাংসে ঢুকলো, লাংসে এসে পালমোনারি ধমনী দিয়ে আসবে না? হ্যাঁ, এই যে পালমোনারি আর্টারি, আর্টারি ধমনী, ইয়ে লিখছে
তাহলে পালমোনারি আর্টারি দিয়ে কোথায় আসছে? লাংসে। লাংসে এসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কি অক্সিজেন যুক্ত রক্ত হবে, তারপরে লাংস থেকে ডাইরেক্ট কিসের মাধ্যমে? লেফট এট্রিয়ামে যাবে পালমোনারি শিরা। পালমোনারি শিরা যুক্ত হওয়ার পরে সেই পালমোনারি শিরা পালমোনারি ভেন, পালমোনারি ভেনের মাধ্যমে ডাইরেক্ট লেফট এট্রিয়ামে চলে যাবে। লেফট এট্রিয়াম থেকে এরপরে কি ভাল বাইকাসপিড, বাইকাসপিড বলেন অথবা এটার আরেকটা নাম মাইট্রাল বলেন। সো এটার সাথে মিল রেখে পড়তে পারেন, এদিকে যেহেতু আমরা ট্রাইকাসপিড বাল করছি এর অপোজিটে হচ্ছে বাইকাসপিড। তাহলে বাইকাসপিড বাল্বের মাধ্যমে সে কোথায় আসলো? লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে এরপরে মহাধমনীর মধ্যে দিয়ে আশা বাল্ব চলে যাবে। ও বাল্বের নাম কি? এট্রিয়াল, এট্রিয়াল বাল্ব, এট্রিয়াল বাল্বের মাধ্যমে সে কোথায় যাবে? আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা বা মহাধমনী। আর এরপরে দেহের মাধ্যমে মনে করেন ডায়াস্টল আর সিস্টল, সিস্টল উপর দুইটাই সিস্টল হবে একসাথে, উপরটা উপরে দুইটা একরকম রক্তগুলো লাংসে আসে না, আর এদিকে কার্বন ডাইঅক্সাইড রক্তগুলো আসে, এই দুইটাকে একসাথে আসে। একসাথে মানে কি? এটা প্রসেসিং তো হচ্ছে এভাবে, ওয়ান ওয়ে, এখানে কোনো ডাবল ওয়ে নাই, ওয়ান ওয়ে। আমি একটু করে শেয়ার করো না, উপরে যখন আমরা রক্তটা রাইট এট্রিয়ামে লেফট এট্রিয়ামে যে আসবে কখন, সেটা হলো উপরে যখন ডায়াস্টল নিচের অংশটা যখন ডায়াস্টল থাকবে তখন উপরের অংশটা ওপেন থাকলো, ডায়াস্টল অবস্থা উপরের অংশটা যখন ওপেন থাকবে তখন দেহের বডি থেকে রাইট এট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে, একই সাথে ফুসফুস থেকেও অক্সিজেন যুক্ত রক্ত লেফট এট্রিয়ামে আসবে, একসাথে দুটোই কাজ একসাথে হবে। এরপরে বই থেকে একটু রিডিং দিবেন। যাই হোক, তাহলে ব্লাড সার্কুলেশন গেল, বোঝা গেছে সব সবার? যিনি নতুন আসছেন বলতে পারবেন নেক্সট ক্লাসে? ওকে গুড। হ্যাঁ, কি বলতেছিলেন? ওই চিত্রটা বুঝতে যাবেন না, এগুলো তো তোমার এদিকে দেখেছি জ্যোতিষিত্র থাকবে নাকি নর্মাল এদিকে ইজি। তাহলে বলেন একজনে, তাহলে এটা যদি স্লাইড হয় দিতে পারি, নিলাম তাহলে ব্লাড নিলাম, তিনটে ব্লাড নিলাম, এনটি এনটি বি দিয়ে তারপরে রিয়েজেন্ট এনটি দিব, কতটাতে গুলা অ্যাড করলাম। আচ্ছা, সবগুলো দিলাম, এখানে রিয়েজেন্টও আছে ব্লাডও আছে, বুঝা
যে কেমিক্যালগুলো অ্যাড করা হয় টেস্টে ওগুলোকে বলা হয় রিয়েজেন্ট। সব টেস্টের ক্ষেত্রে যে এক্সট্রা কেমিক্যালগুলো আমরা অ্যাড করবো ওটার ওভারঅল নাম হচ্ছে রিয়েজেন্ট। এরপরে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল নাম তো আছে, আমরা কি ইউজ করতেছি। আচ্ছা তাহলে রিয়েজেন্ট এখানে অ্যাড করলাম, এখানে অ্যাড করার পরে হ্যাঁ রিয়েজেন্ট অ্যাড করার পরে এখানে ব্লাডটা কি হয়ে গেল, ভেঙে গেল, ভেঙে দানা দানা হয়ে গেছে এই স্লাইডটাতে, এই বৃত্তটাতে। আর এখানে কিছু হয়নি, এখানে একদম প্লেন মানে মিক্সড আপ হয়ে গেছে ভালো করে, শুকিয়ে গেল। তারপরে এখানেও কি হলো, আবার এখানেও বিক্রিয়া হলো, এখানেও বিক্রিয়া করে আবার কি ব্লাড দানা দানা হয়ে গেল। তাহলে এই টেস্ট থেকে কি বুঝলেন, গ্রুপটা কি হতে পারে পজিটিভ, এ পজিটিভ, গুড, এ পজিটিভ কোনটা। এই দেখেন এই আমরা পড়ছি না এ বি এ বি ও, টোটাল চারটা গ্রুপ, এই চারটা গ্রুপ বুঝাবে এই দুইটা দিয়ে, এ বি আলাদা তো একসাথে কাকে এ বি, আবার এটাকে একসাথে ধরবো ও, আর এটা যেটা বোঝায় এটা হচ্ছে আর এইচ, মানে এটা পজিটিভ নাকি নেগেটিভ, আমরা যেটা ব্লাড গ্রুপ বলতেছি এ বি পজিটিভ আর নেগেটিভ, এটা আসবে কি লাস্টের বৃত্ত থেকে। তাহলে যদি এরকম ব্লাড ভেঙে যায় যে বৃত্ততে ব্লাড ভাঙবে ওটা হবে কি পজিটিভ, তাহলে এই এ এদিকে কি ভাঙছে, তার মানে ভাঙছে মানে কি পজিটিভ, আর যদি মিক্সড আপ হয়ে যেত তাহলে হয়তো কি নেগেটিভ। আচ্ছা তাহলে যদি এটা ধরি, এটাও ভাঙছে এটাও ভাঙছে, এখানে একটু বুঝে আর আপনাদের বই থেকে একটু পড়লেই বুঝবেন আপনারা। বাংলায় দেওয়া আছে, একবার রিডিং করলে ইজিলি বুঝে যাবেন, তাহলে এই জিনিসটা মাথায় ঢুকবে।